আরক্ষী জিম্মাত জেহাদিরে সম্পর্কিত পাঁচ যুবক। পাক চোরাংচোৱা আর জেহাদির সঙ্গে সম্পর্কর অভিযোগ। মঙ্গলবারে নিশা আই বির তথ্যর ভিত্তিত নগাঁও আরক্ষী অভিযান চলায় গ্রেপ্তার করে পাঁচজন যুবকক। নগাঁও আরক্ষীর অপরাধ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রূপজ্যোতি কলিতা আর কলিয়াবর মহকুমা আরক্ষী বিষয়া রূপম বরদলৈ নেতৃত্বত চলোৱা অভিযানত বটদ্রোৱা আরক্ষী থানার অন্তর্গত চমকা গাঁৱৰ পৰা জেহাদী সন্ত্রাসবাদীক সহায়ৰ অভিযোগ। গ্রেপ্তার বাঙ্গালুরুত উচ্চ শিক্ষা গ্রহণ করা মিজানুর রহমান আর ওয়াহিদুজ জামানক। মরিগাঁও জেলার ঢিং আর ময়রাবাড়ীতে অভিযান চলায় আরক্ষী। রাষ্ট্রদ্রোহর অভিযোগত গ্রেপ্তার করে ময়রাবাড়ির বাহারুল ইসলামক। ইন্টেলিজেন্স ব্যুরোর গোপন তথ্যর ভিত্তিত এন আই এর নির্দেশত চলোৱা অভিযানত নগাঁও আরক্ষী গ্রেপ্তার করে আসিকুল ইসলাম আর বদরুদ্দিন নামৰ আন দুজন যুবকক। পাকিস্তানী সন্ত্রাসবাদী সংগঠনের উপরই পাক চোরাংচোৱা সংস্থাক ভারতীয় মোবাইল নেটওয়ার্কের ডিজিটাল সিম কার্ড যোগান ধরার অভিযোগত আরক্ষী গ্রেপ্তার করেছে আটাইকেইজনক। গ্রেপ্তার হওয়া এই পাঁচজনের উপরই আন পাঁচজন যুবকের বিরুদ্ধেও তথ্য লাভ করেছে চোরাংচোৱাই। ইতিমধ্যে গ্রেপ্তার করা যুবক কেজনের আরক্ষী উদ্ধার করেছে 18টা মোবাইল ফোন, 136খনক সিম কার্ড। তেওঁলোকৰ নাম হৈছে আশিকুল ইসলাম, বদরুদ্দিন, মিজানুর রহমান, ওয়াহিদুজ্জামান আর বাহারুল ইসলাম। আর তেওঁলোকৰপৰা বহুত পরিমাণে সিম কার্ড, মোবাইল ফোনস, ল্যাপটপ, সিপিইউ এনেকুৱা জাতীয় বস্তু আর নথিপত্র কিছু জব্দ করা হৈছে। আর টেকনিক্যাল এনালিসিস চলি আছে, প্রিলিমিনারি এনালিসত দেখা গৈছে যে এই এটা মোবাইল ফোনতে বহুত হান্ড্রেডস অফ নাম্বার ইউজ করা গৈছে। আর যুন্তু কলস ডিফ্লেক্ট কৰিবলৈ যুন্তু ইউজ করা হয় সেইটো টেকনোলজি তেওঁলোকে ইউজ কৰিছে। বুধবাৰে নগাঁৱৰ বিশেষ আদালতত হাজির করা হয় তেওঁলোকক। অধিক অনুসন্ধানৰ স্বার্থত আদালতে আরক্ষীর জিম্মালৈ প্রেরণ করে। উল্লেখ্য যে নগাঁও আর মরিগাঁও জেলার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত একাংশ যুবকের সঙ্গে পাকিস্তানী সন্ত্রাসবাদী সংগঠনের মিটিরালির তথ্যই ভাবুকির সৃষ্টি করেছে দেশের আভ্যন্তরীণ সুরক্ষার প্রতি। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ। আরক্ষীর জিম্মাত জেহাদিরে সম্পর্কিত পাঁচ যুবক। পাক চোরাংচোৱা আর জেহাদির সঙ্গে সম্পর্কর অভিযোগ। মঙ্গলবারে নিশা আই বির তথ্যর ভিত্তিত নগাঁও আরক্ষী অভিযান চলায় গ্রেপ্তার করে পাঁচজন যুবকক। নগাঁও আরক্ষীর অপরাধ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রূপজ্যোতি কলিতা আর কলিয়াবর মহকুমা আরক্ষী বিষয়া রূপম বরদলৈ নেতৃত্বত চলোৱা অভিযানত বটদ্রোৱা আরক্ষী থানার অন্তর্গত চমকা গাঁৱৰ পৰা জেহাদী সন্ত্রাসবাদীক সহায়ৰ অভিযোগ। গ্রেপ্তার বাঙ্গালুরুত উচ্চ শিক্ষা গ্রহণ করা মিজানুর রহমান আর ওয়াহিদুজ জামানক। মরিগাঁও জেলার ঢিং আর ময়রাবাড়ীতে অভিযান চলায় আরক্ষী। রাষ্ট্রদ্রোহর অভিযোগত গ্রেপ্তার করে ময়রাবাড়ির বাহারুল ইসলামক। ইন্টেলিজেন্স ব্যুরোর গোপন তথ্যর ভিত্তিত এন আই এর নির্দেশত চলোৱা অভিযানত নগাঁও আরক্ষী গ্রেপ্তার করে আসিকুল ইসলাম আর বদরুদ্দিন নামৰ আন দুজন যুবকক। পাকিস্তানী সন্ত্রাসবাদী সংগঠনের উপরই পাক চোরাংচোৱা সংস্থাক ভারতীয় মোবাইল নেটওয়ার্কের ডিজিটাল সিম কার্ড যোগান ধরার অভিযোগত আরক্ষী গ্রেপ্তার করেছে আটাইকেইজনক। গ্রেপ্তার হওয়া এই পাঁচজনের উপরই আন পাঁচজন যুবকের বিরুদ্ধেও তথ্য লাভ করেছে চোরাংচোৱাই। ইতিমধ্যে গ্রেপ্তার করা যুবক কেজনের আরক্ষী উদ্ধার করেছে 18টা মোবাইল ফোন, 136খনক সিম কার্ড। তেওঁলোকৰ নাম হৈছে আশিকুল ইসলাম, বদরুদ্দিন, মিজানুর রহমান, ওয়াহিদুজ্জামান আর বাহারুল ইসলাম। আর তেওঁলোকৰপৰা বহুত পরিমাণে সিম কার্ড, মোবাইল ফোনস, ল্যাপটপ, সিপিইউ এনেকুৱা জাতীয় বস্তু আর নথিপত্র কিছু জব্দ করা হৈছে। আর টেকনিক্যাল এনালিসিস চলি আছে, প্রিলিমিনারি এনালিসত দেখা গৈছে যে এই এটা মোবাইল ফোনতে বহুত হান্ড্রেডস অফ নাম্বার ইউজ করা গৈছে। আর যুন্তু কলস ডিফ্লেক্ট কৰিবলৈ যুন্তু ইউজ করা হয় সেইটো টেকনোলজি তেওঁলোকে ইউজ কৰিছে। বুধবাৰে নগাঁৱৰ বিশেষ আদালতত হাজির করা হয় তেওঁলোকক। অধিক অনুসন্ধানৰ স্বার্থত আদালতে
আরক্ষীর জিম্মালে প্রেরণ করে। উল্লেখ্য যে নগাঁও আর মরিগাঁও জেলার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত একাংশ যুবকর সত্যি পাকিস্তানী সন্ত্রাসবাদী সংগঠনের মিটিরালির তথ্যই ভাবুকির সৃষ্টি করেছে দেশের আভ্যন্তরীণ সুরক্ষার প্রতি। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।